সঙ্গে ফুল অফ কোয়ান্টিটি রাইস যেটা তোমার খুবই লাইট। ওরে বাপরে বাপ, এত বড় সাইজের একটা মাটন রয়েছে এবং প্লেট 50 টাকার চিকেন চাপ। ক্যান ইউ বিলিভ দ্যাট? এই হচ্ছে চিকেন চাপ। তো ওয়েলকাম টু লখনউ বিরিয়ানি। হ্যাঁ, লখনউ বিরিয়ানি কিন্তু অন্যান্য বিরিয়ানিদের থেকে নিজেকে আলাদা, কারণ আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি ভিডিও শ্যুটের পরে এবং আমার পার্সোনালি লখনউ বিরিয়ানি কেমন লাগলো, কেন ভালো লাগলো বা কেন খারাপ লাগলো সেটা জানার জন্য ভিডিওটা দেখতে হবে। বিরিয়ানির কালার, টেক্সচার সব কিছু কিন্তু দাদা বৌদি বা ডিবাপির বিরিয়ানির কথা মনে করিয়ে দিলেও বিরিয়ানিটা খেতে কেমন, এটা সব থেকে বড় প্রশ্ন। মধ্যম রায়কে এত সুন্দর একটি বিরিয়ানির জয়েন্ট সত্যি প্রথমবার। তো চলো আমরা আজকে লখনউ বিরিয়ানি ট্রাই করবো এবং তোমাদেরকে রিভিউ দেবো। যা যা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। এদের এখানে বিরিয়ানি বাদেও কিন্তু এদের চাপটা খুব সুস্বাদু হয়, কারণ চাপের মধ্যে একটা অন্যরকম টেস্ট আছে যেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এবং তোমরা নিজেও তো চেখে দেখতে পারবেই অবশ্যই। বাট এদের এখানে বিরিয়ানির কনসেপ্টটা খুব ভালো এবং বিরিয়ানির সঙ্গে সঙ্গে কিন্তু এরা গোটা মুরগির তন্দুরি বা রোস্ট গ্রিল চিকেন যেটাকে বলে সেটা করে। জাস্ট অন্য লেভেলের খেতে হয়, কেমন খেতে কী বৃত্তান্ত সমস্ত রিভিউতে পেয়েই যাবে। এদের বিরিয়ানিটা কিন্তু ফুল প্লেট যেটা সেটা প্রায় 1.5 কিলোর বিরিয়ানি থাকে, তো এটা কিন্তু বেশ বড় ব্যাপার। তো এই হচ্ছে আমাদের হাফ প্লেট মাটন বিরিয়ানি। এইখানে রয়েছে রাইস, ফুল কোয়ান্টিটির রাইস দেখতে পাচ্ছ। মানে একটু তারের রাইসও মিলে গেছে, ব্যাপারটা বেশ ভালো লাগছে। এখানে রয়েছে একটা মোড়ে বাপরে বাপ ইয়ে বড় সাইজের একটা আলু রয়েছে। ওকে, পুরে বাপরে বাপ,
এত বড় সাইজের একটা মাটন রয়েছে এবং ফ্লেমিং হট, ধুয়ো ও উঠছে মোটামুটি একদম গরম দেখতে পাচ্ছ। আর রাইস রয়েছে এবং সব থেকে বড় কথা এখানে কিন্তু ডিম রয়েছে। হ্যাঁ বিরিয়ানিতে ডিম মানে একটা ইমোশন, তুমি জানো হ্যাংলাবাজের কাছে বিরিয়ানিতে ডিম মানে একটা নেই শরীরের জায়গা। চলো ফার্স্ট আমি রাইসটা ট্রাই করি। ফার্স্ট লুকে দেখো বিরিয়ানি কিন্তু প্রচন্ড রিচ মনে হবে, কাইন্ড অফ যদি আমি বড় বড় ব্র্যান্ডগুলি দাদা প্রতি টিকা এরকম রিচ মনে হবে বিরিয়ানিটা। বাট বিরিয়ানি ট্রাস্ট মি এটা ফার্স্ট ব্যাং খেয়েছি, আমি আরেক ব্যাং খেয়ে কমপ্লিট করে দিচ্ছি। এবার রাইসটা দেখে প্রচন্ড রিচ মনে হচ্ছে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য লাইটেস্ট বিরিয়ানি আমি বলছি শোনো, কারণ এই কালারের বিরিয়ানি বেসিক্যালি ব্রাউনিশ রাইস রয়েছে দেখতে পাচ্ছ, কারণ এখনকার দিনে বিরিয়ানিগুলোতে ইয়েলো টাইপের রাইস থাকে। বাট যেগুলো ব্র্যান্ডেড বিরিয়ানি সেগুলোর কালারের সঙ্গে লখনউ বিরিয়ানির কালারের কিন্তু বেশ খানিকটা মিল আছে। এখানে তার রেড রাইস, ইয়েলো রাইস, হোয়াইট রাইস মিক্স আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিরিয়ানিটা প্রচণ্ড লাইট। এটা রয়েছে একটা আলু, আলুটা জাস্ট একটু হালকা চা, পুরোটা খুলে আসলো, ধোয়া উঠছে আলুটার ভেতরে মশলা ঢুকেছে কিনা। তো আলু দিয়ে রাইসটা সামলবো। আমি যখন লখনউ মিডিয়ায় বেসিক্যালি প্রচুর ভিডিও দেখেছি ইউটিউবে, আমাদের অক্ষয় বলেছে, আমাদের সুরজিৎটা বলেছে বিরিয়ানি দেখতে কিন্তু আমার মনে হতো বিরিয়ানিটা প্রচণ্ড রিচ হবে, একটুখানি খেলে আর খাওয়া যাবে না যেটা বেসিক্যালি হয়ে থাকে। বাট এই বিরিয়ানি আপনি একটা ঢুকিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না গাইস, প্রচণ্ড লাইট বিরিয়ানি। এবং আমি বলবো এটা মোটামুটি সবাই খেতে পারবে, সব মানুষরা খেতে পারবে। দিস ইজ দ্য মাটন, কিন্তু মাটনটাই আছে, এই হচ্ছে মাটন আসছে, হচ্ছে মাটনের পিস দেখতে পাচ্ছ, চর্বির পিস একদমই নয়, একদম পারফেক্ট মাটনের পিস। মানে সেই এখনকার বিরিয়ানির মাটনগুলো যেরকম হয় পুরো হাফ হাফের বেশি চর্বি থাকে, কিন্তু একদম সেটা নয়, একদম ফুল টু মাটন আছে। চলো মাটনটা খেয়ে দেখি শুধু আছে। আর প্লেট আমি বলবো ১.২ কিলো মাটন বিরিয়ানি আমি বলবো ওয়ার্থ ইট। হ্যাঁ মানে এই মাটনের সাইজ, মাটনের সাইজ সঙ্গে এরকম বড় সাইজের একটা আলু আর সঙ্গে ফুল অফ কোয়ান্টিটি রাইস, এটা তোমার খুবই লাইট। এটাকে আমি এখন ভাঙবো, জানি তোমরা কোনো অপেক্ষা করছিল বলতো হ্যাংলা বাজে ডিমটা ভাঙবে। চাপ রয়েছে, চাপটার মধ্যে ভুলে গেলে হবে না। হ্যাঁ হচ্ছে চিকেন চাপ, চিকেন চাপের প্রাইস কত দাদা? ৫০ টাকা চিকেন চাপ, ক্যান ইউ বিলিভ দ্যাট। এই হচ্ছে চিকেন চাপ, চিকেনটা দেখি, এই হচ্ছে ভেতরের চিকেনটা, চলো গ্রেভি মাখিয়ে। যেহেতু চাপের নিচ্ছি শুকনো লঙ্কা কেটে কেটে দিয়েছে এবং কাঁচা লঙ্কা, দুটোর ফ্লেভার কিন্তু ইকুয়ালি ভাবে চিকেন চাপে আসছে। এখানে শুকনো লঙ্কা রয়েছে এবং এখানে কাঁচা লঙ্কা রয়েছে, দুটোর ফ্লেভার এই গ্রেভিতে মিক্স হয় এবং চিকেনের বডিতে মিক্স হয়, ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে। চলো একটু চিকেনটা দিয়ে আলু দিয়ে তো আমার সঙ্গে রয়েছে রঞ্জিত, যাই হোক রঞ্জিত এখন বিশাল বড় ইউটিউবার হয়ে গেছে, ১,২৫,০০০
কিছু করার নেই, এখানে এটা খেতে হবে। লোকেশন আমি সমস্ত ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। আপাতত আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। শেষ করে শেষ কথা আসছি স্টার্ট। সো নেক্সট আইটেম হচ্ছে আমাদের চিকেন তন্দুরি। দেখতে পাচ্ছ ফ্লেমিং হট চিকেন তন্দুরি, এবং ওখান থেকে আমাদের চিপ ভাগ হচ্ছে এমটিভি রাইডার আছে রঞ্জিত। বিশাল গরম, প্রচন্ড গরম, সস দিয়েছে, স্যালাড দিয়েছে, চাট মশলা চিনি দিয়েছে। তো চিকেন তন্দুরিটাকে আমি একটু ব্রেক করে খেয়ে রেখি। ও ভাই, খুব বেশি পুড়িয়ে ফেলে নি, যতটুকু কুক করা দরকার ততটুকুই কুক করেছে, এবং অ্যাট দ্য সেম টাইম চিকেনটা কিন্তু প্রচন্ড সফট এবং জুসি। দেখাই নমস্কার, আমার নাম অর্ণব। আমরা চাই প্রতিটা মানুষের এই করোনায় যে পরিস্থিতি আছে, প্রত্যেকের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং লক্ষ্ণৌ বিরিয়ানিকে জমিয়ে খান। দারুণ ট্যাগ লাইনটা, খুব ভালো লাগলো, এবং সত্যি কথা এদের বিরিয়ানি যতটা ভালো, দাদার ব্যবহারও ততটাই ভালো। দাদা, লক্ষ্ণৌ বিরিয়ানি তোমাদের সুইগি জোম্যাটোতে খুব ভালো রেটিং আছে, জোম্যাটোতে 4.2 রেটিং আছে, 4.1 রেটিং আছে। আর মোটামুটি জোম্যাটোতে কতটা কভার করা হয়? 15 কিলোমিটার জোম্যাটোতে কভার করা হয়। আর যারা তোমরা এমনি খেয়ে আসতে চাও, সিটিং ক্যাপাসিটি রয়েছে, একটু মানে কয়েকদিন পর থেকে বড় জায়গা হয়ে যাবে, জায়গাটা আরো বড় স্পেস হয়ে যাবে, বড় স্পেস হয়ে যাবে, তোমরা বসে ইজিলি খেতে পারবে। বাট আমি বলবো একটু ঠিকানাটা একটু বলে দাও। নমস্কার, লক্ষ্ণৌ বিরিয়ানি, মধ্যমগ্রাম, সোদপুর রোড, কলকাতা 130, ওভার ব্রিজের ঠিক নিচে, নজরুল মঞ্চের পিছনে। ফোন নাম্বার 6290077983, 6290951264। দুটো নাম্বার রয়েছে ডেসক্রিপশনে, ডেফিনেটলি দেওয়া, ডেফিনেটলি আসো, মাস্ট রেকমেন্ডেড প্লেস লক্ষ্ণৌ বিরিয়ানি। আমি কিন্তু লক্ষ্ণৌ বিরিয়ানি ফ্যান, আমি সানেন ভিজিট করতে এসেছি বা প্ল্যান করছিলাম অনেকদিন ধরে আসবো এরকমও নয়, বাট আমি প্রচুর ভিডিও দেখেছি, এবং বিরিয়ানির ক্রেভিং যখন হয় লক্ষ্ণৌ দেব দাদাপি এগুলো মনে আসে, তেমনই লক্ষ্ণৌ বিরিয়ানিটাও মাথায় আছে। তো আজকে বললাম ওয়াই নট লক্ষ্ণৌ বিরিয়ানি, তাই আমরা লক্ষ্ণৌ বিরিয়ানিতে খেতে চলেছিলাম। বাট ট্রাস্ট মি, মানে হঠাৎ এসে সাডেন ভিজিট করে এত সুন্দর বিরিয়ানি টেস্ট করবো কখনো ভাবিনি। তো ওটা যেটা হয়ে থাকে বেশিরভাগ জায়গায় যে ব্লগারদের জন্য আলাদা করে সব কিছু, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই, এখানে একদম অথেন্টিক যে বিরিয়ানি টেস্ট তোমরা প্রত্যেকদিনই পাবে। তো ডেফিনেটলি, এবং এখানে চলতি ফিরতে বলতে আমার প্রচুর হ্যাংলা বাজার ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা ছিল, তাদের থেকেও আমি পার্সোনাল ওপিনিয়ন নিচ্ছিলাম যে কেমন লাগে তাদের লক্ষ্ণৌ বিরিয়ানিটা খেতে, তারা বলছে ভালো লাগে খেতে। তো ডেফিনেটলি তোমাদেরও বলবো একবার আসো, এসে খাও। থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব ভালো লাগলো, ভালো লাগলো। তো চলো আমরা এবার ভিডিওটা শেষ করবো, তার সঙ্গে কথা বলে চলো। হ্যাঁ, বৃষ্টিতে পুরো একদম অবস্থা খারাপ, বেরোনো যাবে না কোথাও আজকে। আর আজকে বেরোনোটা একদম চাপ হয়ে গেল, আজকে আর বেরোনো যাবে না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও সঙ্গে সঙ্গে হ্যাংলা বাজার চ্যানেলকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওখানে অল পোস্ট না তিনটা অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু দ্য স্টেডিয়াম, নতুন ভিডিও খুব শিখিয়ে আসেন মনে হয় হ্যাংলা বীর কোনো সীমা নেই। বুম।